ব্যাংককের একটি ফ্লোটিং মার্কেটের কাছাকাছি। মাঝখান দিয়ে ছোট একটা খাল, আর দুই পাশে অনেকগুলো ছোট খাবারের দোকান, শপিং করার জন্য ছোট ছোট দোকান, শপিং করতে পারেন, সুন্দর আর্ট করা। চলুন জায়গাটা আরেকবার একটু ক্লোজলি দেখি। তো এখানে ইন্ডিয়ান এবং বাংলাদেশি খাবার অনেক জায়গায় পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফুড বা বাংলাদেশি ফুড এবং পানিপুরি, এগুলোও এখানে বিক্রি করা হয়। পানিপুরির দাম 60 বাহ। আমরা এখন আছি চাও পায়া রিভারের কাছাকাছি, এবং এই যে চাও পায়া রিভারে আপনারা যদি বোটে যেতে চান এদিক দিয়ে, এসে কিন্তু এখানে দাঁড়ালেই এখান দিয়ে বোট আসবে, আর আপনারা বোটে করে চলে যেতে পারবেন আপনাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে, এবং এই রোডটা দিয়েই কিন্তু আপনারা ট্রাভেল করতে পারবেন। এই লেক দিয়েই আপনারা কিন্তু ট্রাভেল করে যেতে পারবেন। যদি এদিকে যেতে চান এখানে দাঁড়াবেন, আর এখান থেকেই কিন্তু বোট পেয়ে যাবেন। নির্দিষ্ট সময় থাকে, আমি সময়গুলো জানলে আপনাদের জানানোর চেষ্টা করব। পাশে হচ্ছে চাও পায়া স্কাই পার্ক, তো আমরা স্কাই পার্কের দিকে যাচ্ছি। এখন আমরা ঢুকে গেছি চাও পায়া স্কাই পার্কে। চাওপায়া স্কাই পার্কটি চাওপায়া রিভারের উপর দিয়ে, আর চাওপায়া রিভারের দিয়েই কিন্তু আপনার বোটে করে ট্রিপ আছে, সেটা আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে 150 বাহ আপনাদের খরচ হবে। সম্পূর্ণ রিভারটা আপনাকে ঘুরে দেখাবে এবং আশেপাশের যে জায়গাগুলো সেখানে নামাবে, 30 মিনিটের মধ্যে আবার চলে আসবেন। নেক্সট বোট যখন আসবে সেই বোটে করে পরবর্তী গন্তব্যের দিকে চলে যাবেন। এভাবে কিন্তু আপনারা চাওপায়া রিভারের উপর দিয়ে একটা জার্নি উপভোগ করতে পারেন। হোপফুলি আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো। স্কাইওয়াকের পাশেই একটা ফেরি পারাপারের জায়গা আছে, সেখান থেকেও আপনারা বোটের টিকিট কাটতে পারবেন। তো আমরা এখন স্কাইওয়াকের জন্য এসেছি। স্কাইওয়াকটা কেমন আপনাদের হেঁটে দেখাই। চাও পায়া স্কাই পার্কে, আর এই স্কাই পার্কের জন্যই ব্যাংককে ক্রিয়েটিভ সিটি হিসাবে বলা হয়েছে। 2019 সালে ইউনেস্কো কিন্তু ক্রিয়েটিভ সিটি হিসাবে বলেছে। স্কাই পার্ক থেকে ভিউ কেমন? অসাধারণ একটা অনুভূতি। এখন একদিকে তীব্র বাতাস, তীব্র বাতাসের মধ্যে
এই পাশের যে ভিউ অসাধারণ ভিউ অসাধারণ আর এই পাশে যেই ব্রিজটা দেখা যাচ্ছে এই পাশের ব্রিজ দিয়ে অনেক গাড়িগুলো যাচ্ছে আর চাও পায়া নদীর উপর দিয়ে দুটি ব্রিজ এই পাশেরটা পুরাতন ব্রিজ আর এই পাশে যেটা নতুন চাও পায়া রিভারের উপরে স্কাই ওয়াক সেটা কিন্তু অসাধারণ আপনাদের আরেকটু দেখাই এই হচ্ছে স্কাই ট্রেনের লাস্ট স্টপেজ এটা হচ্ছে আইকন সায়ামের ঠিক কাছাকাছি লাস্ট স্টপেজ এটার নাম তাকসিনের কাছাকাছি জায়গাটা আর এই পাশে একটা বিশাল হোটেল